গানের লাইনই যখন রয়েছে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, তার উপরে আর কি বলা যায়। একটা সময় মিথ ছিল, প্রচলিত ধারণা ছিল যে বাঙালি যদি ফুটবল না খেলে তাহলে ফুটবলটা খেলবে কে। আর যদি দেখো যে সেই কলোনিয়াল পিরিয়ড থেকে শুরু করে আজকের ISL-এ জামানা অবধি বাঙালি ফুটবলারে কিন্তু ছড়াছড়ি। হাই, ওয়েলকাম টু বং PNPC। আর আজকে একটু অন্য টেস্টের ভিডিও, অন্য ধরনের ভিডিও, যেমনটা কথা দিয়েছিলাম যে একটু অন্য টপিক কভার করি, কারণ আমি এই ধরনের টপিক কিন্তু ইউটিউবে খুঁজে পাইনি। আর আমি যেহেতু কথা দিয়েছি যে এভরিথিং রিলেটেড উইথ বং, সেটা ট্রাভেল হোক, ফুড হোক বা ফুটবল হোক, আমি সেটা কভার করার চেষ্টা করবো, তোমাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করবো, তার আগে বলবো যে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য, তো তারা প্লিজ মানে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের টপিক আমরা কথা বলবো যে ISL-এর এই সিজনে বাঙালি প্লেয়ারদেরকে নিয়ে, মানে কোন টিমে কোথায় কেমন বাঙালি প্লেয়ার রয়েছে, এবং শুধু তাদের নিয়ে ডিসকাশন আর শুরু করব। আর শুরুতেই বলবো নর্থ ইস্ট ইউনাইটেড FC-র কথা। তো একদম পাহাড়ে গেলাম, কারণ এই যে লকডাউন পরিস্থিতি চলছিল আমরা কিন্তু কেউই বেড়াতে যেতে পারিনি, তো ভার্চুয়াল বেড়ানো হয়ে যাক নর্থ ইস্ট ইউনাইটেড থেকে। তো নর্থ ইস্ট ইউনাইটেড FC-তে যদি যাই তাহলে দেখবো যে সেখানে ফার্স্ট চয়েস গোলকিপার রয়েছে শুভাশিস রায়চৌধুরী, যাকে নিয়ে বেশি কমেন্ট করে লাভ নেই, মানে প্রত্যেক আমরা জানি, গোটা ইন্ডিয়া জানে তার সম্বন্ধে। এর পাশাপাশি আরও একজন গোলকিপার তাদের রয়েছে, সে হলো সঞ্জীবন ঘোষ। সঞ্জীবনও কিন্তু দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, যথেষ্ট ভালো প্লেয়ার, কিন্তু শুভাশিসকে টপকে ফার্স্ট ইলেভেনে জায়গা পাওয়া একটু চাপ। তবুও আমরা এক্সপেক্ট করবো যে এই দুজনই যাতে খেলতে পারে। এছাড়াও আর একজন ডিফেন্ডার রয়েছে, সে হলো প্রভাত লাকড়া। প্রভাত কিন্তু পাটাচক্র থেকে উঠে আসা একটা প্লেয়ার, 23 বছর বয়স, প্রমিনেন্ট প্লেয়ার, পোটেন্সিয়াল রয়েছে, দেখা যাক সে কতটা ফার্স্ট ইলেভেনে জায়গা করে নিতে পারে। এরপর কথা বলবো একদম একটু নিচে নেমে এসে জামশেদপুর FC-কে নিয়ে। আর জামশেদপুর FC-তে কিন্তু দুজন মানে ওয়েস্টবেঙ্গল থেকে বা বাংলা থেকে প্লেয়ার রয়েছে, তাদের মধ্যে একজন জিতেন্দ্র সিং, সে কিন্তু FIFA U17 World Cup অবধি খেলেছিল। আর এর সাথে আরও একজন খুব ইয়াং প্লেয়ার রয়েছে, মাত্র 18 বছর বয়স, সে হলো সন্দীপ মান্ডি কল্যাণী থেকে, এবং এই দুজন প্লেয়ার কিন্তু এবারে জামশেদপুরে রয়েছে। আর জামশেদপুরে একটা ছোট্ট তোমাদের ট্রিভিয়া দিই যে জামশেদপুর FC কিন্তু তাদের ম্যাক্সিমাম যে ইন্ডিয়ান প্লেয়ারের সাইনিংটা, তাদের একটা বড় অংশ কিন্তু টাটা ফুটবল একাডেমি বা জামশেদপুরে যেটা নিজস্ব ফুটবল একাডেমি রয়েছে, কারণ যেহেতু জামশেদপুর FC টাটাদেরই মালিকানাধীন, তো সেখান থেকে তারা কিন্তু ম্যাক্সিমাম ইন্ডিয়ান ইয়াং প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে, এবং তাদের বেশিরভাগটাই মানে পুরোটাই ঝাড়খণ্ডের লোকাল ছেলে, তো এটা খুবই ভালো দিক। এবং তারা কতটা ফার্স্ট ইলেভেনে খেলে এবং কতটা সাফল্য পায় সেদিকে আমরা তাকিয়ে থাকবো। এরপর কথা বলবো ওড়িশা FC-র কথা, কিন্তু দুঃখের বিষয় যে ওড়িশা FC-তে কোনো বাঙালি প্লেয়ার নেই। তো তারপরে যদি আমরা চলে যাই হায়দ্রাবাদে, তো হায়দ্রাবাদে দেখবো সেখানে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন্ডিয়ার, সে কিন্তু সুব্রত পাল। তো হায়দ্রাবাদ FC এবার সুব্রত পালকে সাইন করিয়ে নিয়েছে, এবং সুব্রত পাল অবভিয়াসলি ফার্স্ট চয়েস গোলকিপার হতেই পারে, কিন্তু তার কম্পিটিশন থাকবে অবশ্যই কাট্টিমণির সাথে। আর এর পাশাপাশি কিন্তু আরও একজন মানে কি বলবো ইন্ডিয়ান স্টার প্লেয়ার রয়েছে, সে হলো সৌভিক চক্রবর্তী। সৌভিককে আমরা অনেক দিন চিনি, নতুন করে কিছু বলার নেই, তো এই সৌভিকও কিন্তু সুব্রত পালের সাথে রয়েছে। এর পাশাপাশি আরও দুজন ইয়ং প্লেয়ার রয়েছে, তারা হলো অভিষেক হালদার এবং ঈশান দে। তো এই ঈশান দে কিন্তু তার পুরো লাইফের ম্যাক্সিমাম সময়টা মানে একাডেমিটা কাটিয়েছে পুনে সিটি FC-র হয়ে, তো সেখান থেকে সে উঠে আসে একটা প্লেয়ার এবং ফরওয়ার্ডে খেলে। এছাড়া অভিষেক হালদার মিডফিল্ডার রয়েছে। এবার যদি আমরা কথা বলি FC গোয়াকে নিয়ে, তাহলে দেখবো FC গোয়াতে কেবলমাত্র একজনই বাঙালি প্লেয়ার, সে হলো শুভম দাস। কিন্তু শুভম দাস কোনোভাবেই কলকাতার সাথে ডিরেক্টলি জড়িত নয়, মানে বাই বর্ন সে বাঙালি, কিন্তু তার পুরো জন্ম বেড়ে ওঠা কিন্তু পুনেতে, এবং পুনের ফুটবল একাডেমি থেকেই সে কিন্তু উঠে আসা গোলকিপার। এবার আমি যদি চলে যাই সাউথের দিকে, তাহলে সেখানে চেন্নাইয়ান FC রয়েছে, এবং চেন্নাইয়ান FC-তে এই মুহূর্তে তিনজন বাঙালি প্লেয়ার, তিনজনই ইয়ং প্লেয়ার, তারা হলো শমিক মিত্র, অভিজিৎ সরকার এবং রহিম আলী। তো শমিক মিত্র কিন্তু গোলকিপার U19, এবং অভিজিৎ সরকার আর রহিম আলীকে তোমরা প্রায় প্রত্যেকে চেনো, কারণ তারা দুজনেই 2017-র যে FIFA U17 World Cup ছিল সেখানে ইন্ডিয়ার হয়ে খেলেছিল, এবং যথেষ্ট ভালো প্লেয়ার। আর অভিজিৎ সরকার তো অলরেডি কলকাতা মাঠে খেলেছে কোয়েস ইস্ট বেঙ্গলের হয়ে, মানে যখন ইস্ট বেঙ্গল কোয়েসের সাথে ছিল সেই সময়ে সে কিন্তু ইস্টবেঙ্গলে একটা লং টাইম কাটিয়ে গেছিলো।
আর রহিম আলী যথেষ্ট ভালো একজন ইয়াং ফরওয়ার্ড, এবং দেখা যাক এদের কতজন রেগুলার ফার্স্ট ইলেভেন বা অ্যাজ এ সাবস্টিটিউট টিমে চান্স পায়। এরপর যদি আমরা কথা বলি বেঙ্গালুরু এফসিকে নিয়ে, তাহলে দেখবো যে বেঙ্গালুরু এফসিতে কিন্তু কোনো বাঙালি ফুটবলার নেই। আর তারপর আমরা চলে যাব কেরালা ব্লাস্টার্সে, এবং কেরালা ব্লাস্টার্সে কিন্তু মাত্র একজনই বাঙালি ফুটবলার রয়েছে, সে হলো ঋত্বিক দাস। ঋত্বিক দাস লাস্ট ছিল রিয়েল কাশ্মীরে, এবং সেখান থেকেই সে কিন্তু কেরালা ব্লাস্টার্সে সাইন করেছে। মুম্বাই সিটি এফসির দিকে যদি চলে যাই, তাহলে দেখব মুম্বাই সিটি এফসিতে দুজন বাঙালি প্লেয়ার রয়েছে, তারা হলো ডিফেন্ডার সার্থক গলুই এবং মিডফিল্ডার সৌরভ দাস। তো এই দুজন প্লেয়ারই যথেষ্ট ইয়াং, উঠতি এবং ভালো প্লেয়ার। তো তারা কতটা ফার্স্ট ইলেভেনে জায়গা করে নিতে পারে দেখব, কারণ সার্থক গলুই অ্যাজ এ সেন্টার ব্যাক খেলতে পারে, কিন্তু তোমরা খুব ভালোভাবেই জানো যে সেখানে তোমার মুর্তাদা ফল রয়েছে, তো আরও বেশ কিছু ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়ার রয়েছে, এবং তাদের টপকে কতটা সার্থক গলুই টিমে চান্স করে নিতে পারে সেই দিকে আমরা তাকিয়ে থাকবো। এই গেল নটা টিমের খবর। আর শেষকালে কিন্তু পড়ে থাকছে ওয়েস্ট বেঙ্গলের দুটো টিম, অর্থাৎ বাংলার দুই প্রধান মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তো প্রথমে যদি কথা বলি আমরা এটিকে মোহনবাগান এফসিকে নিয়ে, তাহলে দেখব সেখানে তাদের ফার্স্ট চয়েস গোলকিপার অর্থাৎ অরিন্দম ভট্টাচার্য রয়েছে, এর সাথে কিন্তু অভিলাষ পাল রয়েছে যাকে মোহনবাগান থেকে এটিকে মোহনবাগানে আসতে হয়েছে, এবং অরিন্দম ভট্টাচার্য কিন্তু এসেছে এটিকে থেকে এটিকে মোহনবাগানে। এছাড়াও যদি আমি ডিফেন্সের দিকে চলে যাই, তাহলে দেখব সেখানে প্রবীর দাস আউটস্ট্যান্ডিং যাকে বলে একটা প্লেয়ার, দ্বিতীয় প্রীতম কোটাল। প্রীতম কোটাল কিন্তু এবারেও সে ক্যাপ্টেন প্রজেক্ট, কিন্তু অ্যান্টোনিও লোপেজ আবাস একজন সিঙ্গেল ক্যাপ্টেনের উপর ভরসা করেন না, তিনি প্রায় ভালো ভালো সমস্ত প্লেয়ারদেরকেই ক্যাপ্টেন আর্মব্যান্ডটা দেন, এবং এভাবে তিনি মানে কি বলবো টিমের একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন, এবং এটা খুব ভালো দিক। সবাই ক্যাপ্টেন মানে এত ভালো ভালো প্লেয়ার রয়েছে, সবাই ক্যাপ্টেন হওয়ার যোগ্য, কিন্তু প্রীতম কোটালি তোমরা ধরে নিতে পারো যে এই মুহূর্তে সে টিমের মেন ক্যাপ্টেন। এছাড়াও ডিফেন্সে এবারে নতুন সাইনিং, সে হলো সুভাষিস বোস। আমি যদি মিডফিল্ডে চলে যাই, তাহলে দেখব ওয়ান অফ দ্য বেস্ট ডিফেন্সিভ মিডফিল্ডার ইন্ডিয়ান ফুটবলে প্রণয় হালদার রয়েছে, এবং এর পাশাপাশি দুজন ইয়াং প্লেয়ার, তারা হলো শেখ সাহিল এবং শুভ ঘোষ, তারা দুজনেই রয়েছে। আর যদি ফরওয়ার্ডে চলে যাই, তাহলে জবি জাস্টিনের যে রিপ্লেসমেন্ট আনা হয়েছে সেই মোহাম্মদ ফারদিন আলী মোল্লা কিন্তু রয়েছে। এবার লাস্ট যাদের আপডেট দিয়ে শেষ করবো বা যাদের খবরটা দিয়ে শেষ করবো, তারা হলো ইস্ট বেঙ্গল, এবং নতুন এন্ট্রি, নতুন ক্লাব হিসেবে তারা আইএসএলটা খেলবে। আর শুরুতেই বলবো যে গোলকিপিং পজিশনে কিন্তু তিনজন বাঙালি প্লেয়ার রয়েছে, তারা হলো দেবজিৎ মজুমদার, শঙ্কর রায় এবং রফিক আলী সর্দার। তো দেবজিৎ বা শঙ্করকে নিয়ে নতুন করে কিছু বলার নেই, তোমরা যারা বাংলা রেগুলার ফুটবলের আপডেট রাখো তারা জানো। তো রফিক আলী সর্দার সে কিন্তু এবারে নতুন সাইনিং, এবং তার দিকে আমরা তাকিয়ে থাকবো কতটা ভালো খেলে বা কতটা ভালো চান্স পায়, কারণ যেটা লাস্ট কি বলবো প্র্যাকটিস ম্যাচটা ইস্ট বেঙ্গল খেলেছিল সেখানে কিন্তু রফিক আলী সর্দারই দেবজিৎ মজুমদারের রিপ্লেসমেন্ট হয়ে নেমেছিল, তো কোচ তার উপর হয়তো ভরসা রাখতে পারেন। এবার আমি যদি ডিফেন্সে দেখি, তার ডিফেন্সে কিন্তু তিনজন বাঙালি প্লেয়ার রয়েছে, এবং তারা হলো নারায়ণ দাস, রানা ঘরামি এবং সামাদ আলী মল্লিক। তো রানা ঘরামি কিন্তু এবারে একমাত্র নতুন প্লেয়ার এই ইস্ট বেঙ্গলের জার্সি চাপাবে, অর্থাৎ ডিফেন্সে বাঙালি প্লেয়ারদের মধ্যে। এর মধ্যে নারায়ণ দাস এর আগে ইস্ট বেঙ্গলের হয়ে খেলে গেছে, আর সামাদ আলী মল্লিক তো গত প্রায় 5-6 বছর হতে চললো যে সে ইস্ট বেঙ্গলেই রয়েছে, একদম ইয়াং, একদম কি বলবো 18-19 বছর বয়স থেকে কিন্তু সে এসে ইস্ট বেঙ্গলে খেলছে, অর্থাৎ ইস্ট বেঙ্গল ক্লাবে খেলছে, এবং এর আগে সে ক্যাপ্টেনও ছিল। আর শেষ যে প্লেয়ারটা যে গত কি বলবো বেশ কয়েক বছর কিন্তু ইন্ডিয়ান ফুটবলে যে কোনো টিমের হয়ে যখনই খেলেছে সে পারফরমেন্স করেছে, সেটা চিরাগ ইউনাইটেড হোক, ইউনাইটেড স্পোর্টস, তারপর ইস্টবেঙ্গল হোক, কেরালা ব্লাস্টার্স হোক, মুম্বাই ইন্ডিয়ানস হোক, যেখানেই হোক, ইভেন ইন্ডিয়া টিম, তো আমি কথা বলছি কিন্তু মোহাম্মদ রফিককে নিয়ে। তো এই মোহাম্মদ রফিককেও কিন্তু এবারে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে। তো যদি দেখতে হয়, তাহলে দেখবো যে এই 11টা টিমে প্রায় 30-35 জনের মতো বাঙালি প্লেয়ার রয়েছে, এবং আমি চেষ্টা করেছি বা আমাদের রিসার্চ টিম কিন্তু চেষ্টা করেছে যে একদম ইন ডিটেলসে সমস্ত কিছু তোমাদের জানাতে। এর মধ্যেও যদি সামহাও কিছু মিস্টেক হয়ে যায়, তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, কারণ মিস্টেক হতেই পারে। আর অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো, কমেন্ট করে ওপিনিয়নটা জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকো যদি ভালো লাগে, আর অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে, থ্যাংক ইউ।